যমুনা নদীর উপর দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ শুরু ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী উন্মোচিত হবে রেল সংযোগের নতুন দিগন্ত চালের দাম বাড়ানোর দাবিতে সরকারের সঙ্গে চুক্তি করছেন না মিলাররা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা ব্যবসায়ীদের অতি মুনাফার মানসিকতাই দায়ী বলছেন কর্মকর্তারা বাবা মা থাকলেও এতিম সাজিয়ে প্রতারণা অর্থ আত্মসাতে রাজধানীর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় হাতিয়ার হতদরিদ্র শিশুরা করোনায় 30% পর্যন্ত বেড়েছে মাতৃমৃত্যু বেড়েছে প্রসব পরবর্তী জটিলতাও নবজাতক আক্রান্তের হার বাড়ায় সন্তান ধারণ থেকে বিরত থাকার পরামর্শ এবং রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজের এমডির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আবাসিক ছাত্রীদের প্রতিবাদ করলেই পড়তে হচ্ছে রোষানলে